এবার আর কিছু সংবাদ এক নজরে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ। সকালে তার স্মৃতিস্তম্ভে ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। চট্টগ্রাম মহানগরীর 5টি স্থানে ভ্যাট স্ট্যান্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। ইএফডিকে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, রিটার্ন দাখিল সহ ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এসব ভ্যাট স্ট্যান্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।